রবিবার ব্রিগেডে বামেদের সভায় উপচে পড়ল ভিড় সভায় এলেন না কানাইয়া কুমার সভায় এলেন বুদ্ধদেব ভট্টাচার্য বামেদের ডাকা ব্রিগেড সমাবেশে উপচে পড়ল বাম সমর্থকদের ভিড় রবিবার ছুটির দিনে ব্রিগেড লাল পতাকায় ভরে ওঠে এদিন ব্রিগেডে কানাইহাকুমারের কুমারের আসার কথা থাকলেও শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার জন্যে তিনি ব্রিগেডে আসতে পারেননি তবে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডের সভায় উপস্থিত ছিলেন সভায় উপস্থিত ছিলেন সীতারাম ইয়েচুড়ি সূর্যকান্ত মিশ্র বিমান বসু রবীন দেবসহ একাধিক বাম নেতৃত্ব এদিন ব্রিগেডের সমাবেশ থেকে বিজেপি ও তৃণমূল সরকারকে সমালোচনা করেন বাম নেতৃত্ব সূর্যকান্ত মিশ্র বলেন চপ পোকড়ার জন্যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দরকার নেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন এই মুখ্যমন্ত্রী থাকলে কোনোদিন বিনিয়োগ আসবে না বিজেপিকেও তুলোধনা করেন তিনি তিন বছর পর বামেদের ব্রিগেড সভা নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমারই না পুরো দেশের বিশ্বাস হয়ে গেছে যে এবার বেঙ্গল এ জনগণ এটা নির্ধারিত করে দিলেন কি দিল্লি থেকে মোদিকে হাটাবে আর বেঙ্গাল থেকে সরকার সরকারকে হেটাাবে ব্যুরো রিপোর্ট নিউজ নোমানস ল্যান্ড কলকাতা